শীতের সবজির ভরপুর সরবরাহ থাকলেও দাম কমছে না রাজধানীর বাজারে। তবে গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে, আর দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি পেঁয়াজের বাজারে। নতুন চাল আসলেও চড়া দামেই বিক্রি হচ্ছে। শিকদার মেহেদীকে সাথে নিয়ে মাবুদ আজমের রিপোর্ট। শীতের ভরা মৌসুম, রাজধানীর বাজারে টমেটো, সিম, লাউ, ফুলকপি, বাঁধাকপি, বেগুন সবকিছুই ভরপুর, কিন্তু দামে তেমন প্রভাব নেই বললেই চলে। তবে গেল সপ্তাহের চেয়ে কিছুটা কম দামে মিলছে এসব সবজি। প্রতি কেজি বেগুন 40 থেকে 50, টমেটো 35 থেকে 40, সিম 30 থেকে 40, ফুলকপি প্রতি পিস 35 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানালেন, সবজির সরবরাহ বাড়ায় কিছুটা প্রভাব পড়েছে দামেও। আমদানি কম, এই হিসাবে অন্যান্য বছর আর এবার দাম বেশি, সবজি আছে কিন্তু দাম কমতেছে না। এদিকে স্বস্তি ফেরেনি পেঁয়াজের বাজারে। তারা কয়েক মাস চড়া মূল্যের পর কিছুটা কম দাম 50 টাকা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে ভারতীয় পেঁয়াজের দাম আগের মতোই রয়েছে। এখন আমি দেখছি মোটামুটি কমছে আগে থেকে, আমার কাছে পার্থক্য মনে হচ্ছে না। আমি যেরকম কি গত সপ্তাহে কিনছি একই রকম আছে। নতুন চাল বাজারে আসলেও এই সপ্তাহ কমেনি দাম। প্রতি কেজি নাজির শাইল চাল 65 থেকে 68, মিনিকেট 60 থেকে 62, বিয়ার 28 বিক্রি হচ্ছে 52 ও 45 টাকায়। আমরা পাইকারি বাজারে কম, কিন্তু খুচরা বাজার বেশি। মিলালারা এটা ই করে ওই রশিদ যে বাড়ায় দাম, অন্যান্য সব কোম্পানি বাড়াই ফেলায়। বাজারে সরবরাহ আছে কিন্তু চাউলের দাম খালি বৃদ্ধি হইতে আছে আস্তে আস্তে। এছাড়া গরুর মাংস 450 থেকে 500, মুরগি 130 থেকে 40, খাসির মাংস 800 থেকে 850 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।